গর্ভবতী নারীরা নিশ্চয়ই চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ নিয়ে চিন্তিত আছেন। 2023 সালে এখন পর্যন্ত কোনো গ্রহণ হয়নি, তবে এ মাসে সর্বপ্রথম গ্রহণটি হতে চলেছে, আর সেটি হবে 20 এপ্রিল। 20 এপ্রিল এই গ্রহণটি গর্ভবতী মহিলাদের উপরে কতটুকু প্রভাব ফেলবে, এই গ্রহণ কখন সংঘটিত হবে, ভারত ও বাংলাদেশের কোন সময় দেখা যাবে, পৃথিবীর বিভিন্ন দেশে কোন সময় দেখা যাবে, কোন কোন এলাকা থেকে দেখা যাবে, গ্রহণের সময় কী করা যাবে কী করা যাবে না, গ্রহণের সূতককাল বৈধ হবে না কি হবে না, এমন ধরনের প্রশ্ন যদি আপনার মনে থেকে থাকে তবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এই ভিডিওর মাধ্যমে সব কিছুই জানানো হয়েছে। হ্যালো মামিস, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ হেল্প বাংলা বিউটি ফলো করুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। 2022 সালের মতো 2023 সালেও মোট 4টি গ্রহণ হবে, দুটো সূর্যগ্রহণ এবং দুটো চন্দ্রগ্রহণ। প্রথমে আমরা জানব সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ আসলে কি। সূর্যগ্রহণ কি? পৃথিবী, চন্দ্র ও সূর্য যখন একই সরলরেখায় অবস্থান করে এবং চন্দ্র পৃথিবী ও সূর্যের মাঝে এসে ছায়া সৃষ্টি করে, তখন সূর্যের আলো পৃথিবীতে পৌঁছায় না। এই মহাজাগতিক ঘটনাকেই সূর্যগ্রহণ বলা হয়ে থাকে। আংশিক সূর্যগ্রহণ কি? যখন চাঁদের জন্য সূর্যের আলো পৃথিবীতে আসতে বাধা পেলেও একটা অংশের আলোয় শুধু বাধা পায় এবং অন্য ধরনের আলো বাধা পায় না, এই ধরনের গ্রহণকে আংশিক সূর্যগ্রহণ বলা হয়ে থাকে। অর্থাৎ এক্ষেত্রে সূর্যের একটা অংশ চাঁদের জন্য ঢাকা পড়ে এবং বাকি অংশ দেখা যায়। এই আংশিক গ্রহণে সূর্যকে আত খাওয়া ফলের মতো দেখা যায়। বলয়গ্রাস সূর্যগ্রহণ, যখন সূর্যের বহিঃসীমা ছাড়া বাকি অংশ চাঁদের দ্বারা ঢাকা পড়ে যায় তখন তাকে বলয়গ্রাস সূর্যগ্রহণ বলা হয়ে থাকে। অর্থাৎ পৃথিবী থেকে কেবলমাত্র সূর্যের বহিঃসীমা নজরে আসে, দেখে মনে হয় যেন একটি আংটি, একে রিং অফ ফায়ারও বলা হয়ে থাকে। এই ধরনের সূর্যগ্রহণ সবচেয়ে কম দেখা যায়, কারণ এই গ্রহণের জন্য পৃথিবী ও সূর্যের সঙ্গে চাঁদের দূরত্ব নির্দিষ্ট হওয়া প্রয়োজন। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, যখন সূর্য পৃথিবী ও চাঁদ সম্পূর্ণভাবে একই সরলরেখায় আসে তখন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়। সেক্ষেত্রে সূর্যের আলো চাঁদের দ্বারা পুরোপুরি বাধা পায়, ফলে কিছুক্ষণের জন্য সূর্যের আলো দেখতে পাওয়া যায় না, তখন দিনের বেলায়ও নেমে আসে ঘোর অন্ধকার। এবারে জানব চন্দ্রগ্রহণ সম্পর্কে। পৃথিবীর জন্য যখন চাঁদের আলো পুরোপুরিভাবে ঢাকা পড়ে যায় তখন এটিকে বলা হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আংশিক চন্দ্রগ্রহণ, পৃথিবীর জন্য যখন চাঁদের আলোর একটি অংশ ঢাকা পড়ে যায় তখন একে বলা হয় আংশিক চন্দ্রগ্রহণ। এবারে জানব 2023 সালে কয়টি গ্রহণ হবে এবং কোন কোন অঞ্চল থেকে দেখা যাবে। 2023 সালের প্রথম গ্রহণটি হবে আগামী 20 এপ্রিল। এটি একটি সম্পূর্ণ সূর্যগ্রহণ। এর স্থান হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর এবং অ্যান্টার্কটিকা। 2023 সালের দ্বিতীয় সূর্যগ্রহণটি হবে 14 অক্টোবর। এর স্থান হচ্ছে পশ্চিম আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক ও অ্যান্টার্কটিকা। 2023 সালের প্রথম চন্দ্রগ্রহণটি হবে 5 এবং 6 মে। স্থান হচ্ছে দক্ষিণ পূর্ব ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক, ভারত মহাসাগর এবং অ্যান্টার্কটিকা। 2023 সালের দ্বিতীয় এবং সর্বশেষ চন্দ্রগ্রহণটি হবে 28 এবং 29 অক্টোবর। এটি একটি আংশিক চন্দ্রগ্রহণ। স্থান হচ্ছে ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, উত্তর পূর্ব দক্ষিণ আমেরিকা, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, অ্যান্টার্কটিকা। 2023 সালের প্রথম সূর্যগ্রহণ অর্থাৎ 20 এপ্রিল যে সূর্যগ্রহণটি সংঘটিত হতে চলেছে সেটি ভারতীয় সময় অনুযায়ী দেখা যাবে সকাল 7টা 4 মিনিট থেকে। অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী এই গ্রহণটি শুরু হবে সকালবেলা 7টা 4 মিনিটে এবং গ্রহণটি শেষ হবে দুপুর 12টা 29 মিনিটে। বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণটি শুরু হবে 20 এপ্রিল সকাল 7টা 34 মিনিটে এবং শেষ হবে 12টা 59 মিনিটে। এটি একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হওয়া সত্ত্বেও সূর্যকে সেদিন দেখা যাবে না,
তাই জ্যোতিষবিদরা বলছে এই সূর্যগ্রহণের সূতককাল বৈধ হবে না। এবারে বলছি পৃথিবীর বিভিন্ন দেশের সময়সূচি কিভাবে বের করবেন। যারা জন্মসূত্রে ভারতীয় কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশে অবস্থান করছেন, তারা ভারতের সময়ের সাথে নিজের অবস্থানরত দেশের সময় পার্থক্যকে যোগ বা বিয়োগ করে নিয়ে সূর্যগ্রহণের সময়সূচি বের করে নিতে পারেন। আমরা জানি বিভিন্ন দেশের সময়ের পার্থক্য হয় যোগ হয় না হলে বিয়োগ হয়। আপনি যে দেশে অবস্থান করছেন সেই দেশের সময়ের পার্থক্যের সাথে যদি ভারতের সময়ের পার্থক্য যোগ হয়, তবে 7:04 এর সাথে যোগ করে নিন, তাহলে সূর্যগ্রহণের শুরু সময়সূচি পেয়ে যাবেন। এবং 12:29 এর সাথে যোগ করে নিলে সূর্যগ্রহণের শেষের সময়সূচি পেয়ে যাবেন। আর যদি ভারতের সময়ের সাথে আপনার দেশের অবস্থানরত সময় বিয়োগ করতে হয়, তবে বিয়োগ করলে সময়সূচি পেয়ে যাবেন। আর এভাবেই ঠিক বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছেন কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশে অবস্থান করছেন, তারা বাংলাদেশের সময়ের সাথে পৃথিবীর অন্য দেশের সময় পার্থক্যকে যোগ বা বিয়োগ করে নিয়ে সূর্যগ্রহণের সময়সূচি বের করে ফেলতে পারবেন। আপনি পৃথিবীর যে দেশেই থাকুন না কেন, ঠিক এভাবেই আপনি সময়সূচি যোগ বা বিয়োগ করার মাধ্যমে সূর্যগ্রহণের সময়সূচিকে সঠিকভাবে বের করে ফেলতে পারবেন। এবারে বলছি সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলারা কোন কোন নিয়মগুলো মানবেন। যদিও বলা হয়েছে এই সূর্যগ্রহণের সূতককাল বৈধ হবে না, তবে যারা মানতে চাচ্ছেন তারা অবশ্যই এই নিয়মাবলীগুলো মেনে চলবেন। আমাদের মধ্যে যারা মুসলিম রয়েছেন তারা সূর্যগ্রহণের সময় কোনো নিয়মাবলী মানতে চান না, কারণ ধর্মীয়ভাবে এ ধরনের নিয়মাবলী মুসলিমদের মানা উচিত নয়। তারা এ সময় আল্লাহ পাকের ইবাদত করতে পারেন, কোরআন পাঠ করতে পারেন অথবা পাশাপাশি নামাজ পড়তে পারেন। এ সময়টি ইবাদত বন্দিগির মাধ্যমে পার করে দিন, ইনশাআল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না। তাছাড়াও সূর্যগ্রহণের সময় কোনো কিছু মানতে হবে বা কোনো কিছু না মানলে কোনো ক্ষতি হবে, এ ধরনের কোনো মান্যতা ইসলামে নেই। এবারে বলছি যারা সনাতন ধর্মের তারা কিভাবে এবং কোন নিয়মগুলো মানবেন। হিন্দু ধর্মাবলম্বী বোনেরা জানেন চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় কোনো কিছু কাটা, ছেঁড়া, সেলাই, বোনাই অথবা এ ধরনের কোনো কাজ করা যায় না। অর্থাৎ এ সময় সবজি কাটা থেকে শুরু করে সেলাই ফোড়াইয়ের কোনো কাজ আপনি করতে পারবেন না, কোনো কিছু ছিঁড়তে পারবেন না, কোনো কিছু ভাঙতে পারবেন না। সূর্যগ্রহণ শুরু হওয়ার আগে ঘরদোর একবার পরিষ্কার করে নিন। সূর্যগ্রহণের শেষে ঘরদোর আবার পরিষ্কার করে নিন। ভগবানের মূর্তি এ সময় স্পর্শ করবেন না, এ সময় আপনি কোনো শুভ কাজ করতে যাবেন না। সূর্যগ্রহণের আগে যদি ঘরে তৈরি করা কোনো খাবার থাকে সেগুলো ফেলে দিন। জল থাকলে জলের মধ্যে তুলসী দিয়ে রাখুন। সূর্যগ্রহণের সময় রান্নাবান্না করা যাবে না। এ সময় গর্ভবতী মহিলারা চুল খোলা রাখবেন এবং হাঁটাহাঁটি করার চেষ্টা করবেন। গর্ভবতী মহিলারা যদি শুয়ে থাকতে চান তবে হাত পা লম্বা করে শুয়ে থাকতে হবে, জুবুথুবু হয়ে শুয়ে থাকা যাবে না। বলা হয় থাকে এ সময় গর্ভবতী মহিলারা ঘুমিয়ে পড়লে শিশু বোবাকালা হতে পারে, যদিও এ কথাগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। সূর্যগ্রহণের সময় সূর্যগ্রহণের দিকে সরাসরি কখনোই তাকানো যাবে না। সূর্যের আলো যেন ঘরের ভেতর প্রবেশ না করে সেদিকে খেয়াল রাখতে হবে, তাই দরজা জানালা লাগিয়ে রাখতে পারেন। সূর্যগ্রহণের সময় সৃষ্টিকর্তার নাম জপ করতে পারেন। গ্রহণের পরে আপনার ঘরদোর পরিষ্কার করে স্নান করে নিন, গুরুজনদের আশীর্বাদ নিন। গ্রহণের সময় খাবার খাওয়া এবং জলপান করা নিষেধ করা আছে, এমনকি টয়লেট ব্যবহার করার কথাও নিষেধ করা আছে। তবে গর্ভাবস্থায় আপনি এটুকু সময় খাবার না খেয়ে থাকলেও জলপান থেকে নিজেকে বিরত রাখবেন না। যদি আপনার তেষ্টা পায় অল্প অল্প করে জলপান করুন। পাশাপাশি এ সময় টয়লেটের প্রেশার আসলে সেটিও চাপিয়ে রেখে নিজেকে কষ্ট দেবেন না। যদি গ্রহণের সময় বা গ্রহণের পরে আপনার খারাপ লাগে তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি বেশি বেশি করে সকলের মাঝে শেয়ার করে দিন যেন সবাই এই তথ্যগুলো পেতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক।